দিনাজপুর ফুলবাড়িতে 11,000 ভোল্টের মেইন লাইনের নিচে বাড়ির ছাদ ঝালাই করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে রাজু এবং রেজাউল নামে দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে রাজুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 12 মার্চ মঙ্গলবার সকাল 11টায় পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের সঞ্জন দাসের বাড়ির ছাদ ঝালাই করার সময় এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রাজু। বিরামপুর উপজেলার দক্ষিণ শাহবাজপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে ও রেজাউল পার্বতীপুর উপজেলার আমবাড়ি বাজারের নূর ইসলামের ছেলে। এই ঘটনায় বাড়ির মালিক সঞ্জন দাসকে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশের হাতে আটক থাকা বাড়ির মালিক সঞ্জন দাস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বারাইহাট শাখার দিনাজপুরের আইটি অপারেটর ও উপজেলা পূর্ব রাজাপুর মাছুয়া গ্রামের রামাকান্তর ছেলে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেডিকেল অফিসার ডাক্তার এনায়েতুল্লাহ নাজিম বলেন, নির্মাণ শ্রমিক রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রেজাউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, অবস্থা তেমন গুরুতর না হওয়ায় তাকে ভর্তি করে নেওয়া হয়নি। গুরুতর আহত হওয়া নির্মাণ শ্রমিক রাজুর মামা আব্দুল খালেক বলেন, রাজু এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন যে কোনো সময় রাজুর অবস্থা আরো অবনতি হতে পারে। এই বিষয়ে ফুলবাড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেখানে 11,000 ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। বাড়ির মালিক সঞ্জন দাস তার সঙ্গে কোনো প্রকার পরামর্শ বা যোগাযোগ না করে কিভাবে ছাদ ঝালাইয়ের মতো কাজ করতে গেল তা তিনি নিজেও অবাক হয়েছেন। তিনি বলেন, তার অফিসের মতামত না নিয়ে পৌরসভা কর্তৃপক্ষ কিভাবে একটি বহুতল ভবন নির্মাণের অনুমতি দিয়েছেন সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন। ফুলবাড়ি পৌরসভা প্রকৌশলী লুৎফল হুদা চৌধুরী দাবি করে বলেন, বাড়ির মালিক সঞ্জন কুমার দাস নিজ দায়িত্বে বিদ্যুতের খুঁটি অপসারণের অঙ্গীকার করে বাড়ি নির্মাণের অনুমতি নিয়েছে। বিদ্যুতের তার এবং খুঁটি অপসারণ বা বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ না করে 11,000 ভোল্ট বিদ্যুৎ লাইনের নিচে কেন বাড়ির ছাদ ঝালাই করেছেন বাড়ির মালিক সঞ্জন দাসকে জিজ্ঞাসা করলে সঞ্জন দাস বলেন, বিষয়টি তার ভুল হয়েছে। এই বিষয়ে ফুলবাড়ি থানার ওসি শেখ নাসিম হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাড়ির মালিক সঞ্জন দাসকে উত্তেজিত জনতা আটক করে থানায় সোপর্দ করেছে এবং উপযুক্ত অভিযোগ দিলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তথ্য ও ভিডিও চিত্রে আল হেলাল চৌধুরী, দিনাজপুর, ফুলবাড়ি প্রতিনিধি।